Dear friends, welcome to Channel Azure Unlimited. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি উইথ আইস্ক্রিম রেকর্ডার দিয়ে। আইস্ক্রিম স্ক্রিন রেকর্ডারটি একটি ফ্রি ভার্সন এটি। এটি দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায়, কম্পিউটার স্ক্রিন রেকর্ড করা যায় তাই আমি আজকে দেখাবো। আর আমার পূর্ববর্তী একটা ভিডিও ছিল কিভাবে আপনারা আইস্ক্রিম স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। আপনারা প্রয়োজনে সেখানে যেতে পারেন, আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারেন। তো চলুন দেখে আসি। তো শুরুতেই আমরা যেটা করবো যে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার যে আইকনটা আছে সেটা ক্লিক করি। এটি ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে, সেটি হচ্ছে ক্যাপচার ভিডিও এবং স্ক্রিনশট। আমরা আজকে দেখবো যে ক্যাপচার ভিডিও কীভাবে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ক্যাপচার ভিডিওতে ক্লিক করবেন। এখন এখান থেকে যখন সিলেক্ট এরিয়া টু রেকর্ড, মাউসের উপরে কার্সারের উপরে সিলেক্ট এরিয়া টু রেকর্ড চলে আসছে। তো আমরা নর্মালি এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের যেটি হয় যে ইউটিউবে যদি আমরা কোনো টিউটোরিয়াল বানাতে চাই ইউটিউবের জন্য, সেক্ষেত্রে আমাদের ফুল স্ক্রিন দরকার হয়। তো এখান থেকে আমরা ড্রপডাউন লিস্টে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন আছে ফুল স্ক্রিন দিতে পারি। এছাড়া যা আছে কাস্টম আছে বা বিভিন্ন রেজলিউশনের আছে, আমরা ফুল স্ক্রিন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর যেটা করতে পারি আমরা যে এখান থেকে যখন আমরা রেকর্ড ক্লিক করব তখন একটি রেকর্ড হতে থাকবে। তো এই স্ক্রিন রেকর্ডের একটি ভালো দিক হচ্ছে এখান থেকে আপনারা ড্র একটি অপশন আছে, এই ড্র অপশনে যদি আমরা যাই তাহলে আমরা বিভিন্ন জিনিস ড্র করতে পারি। যেমন আমরা যে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে আমরা যদি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে দেখুন একটা রেক্ট্যাঙ্গুলার আমাদের তৈরি হতে থাকবে। এখান থেকে আমরা ইচ্ছে করলে তার কালার চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ হচ্ছে বা যা দরকার হয় আমরা দিতে পারি, যেটা আমরা ক্যাম্পাসিয়াতে আমরা দিতে পারি, পরবর্তীতে যখন ভিডিও চলে তখন দিতে পারি না, কিন্তু এটা ভিডিও চলাকালীন সময়ে আমি দিতে পারি। ওকে, তারপরে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যদি আমরা সার্কেল চাই তাহলে সার্কেল এখান থেকে ক্লিক করে আমরা সার্কেল দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি কিছু লিখতে চাই বা অন্য কোনো কিছু মার্ক করতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে এই পেনের মাধ্যমে দিতে পারি। আমরা ইরেজারের মাধ্যমে সেটা আমরা মুছে ফেলতে পারি, যে এই যে মুছে যাচ্ছে মুছে ফেলতে পারি। তারপরে যেটি করতে হয় যে আমরা যদি নাম্বারিং করতে চাই তাহলে যে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করলে সাথে সাথে নাম্বার পড়ে যায়। ওকে, তারপরে যেটা হয় যে আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে যে টেক্সট টুল আছে আমরা টেক্সট টুল ক্লিক করে যেখানে দরকার সেখানে আমরা যদি ক্লিক করে তারপর আমরা টেক্সট লিখতে পারি, যেমন এজেট আনলিমিটেড, এভাবে আমরা টেক্সট লিখতে পারি এবং এখান থেকে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে আমরা একটি করতে পারি। যদি জুম আমরা করতে চাই তাহলে এখানে জুম অপশন আছে, তারপরে আনজুম অপশন আছে, এবং এখানে যদি আমরা আনডু দিই তাহলে যেটি আমরা লিখলাম লাস্ট যে অপারেশনটি করলাম সেটি আনডু করলে চলে যাবে, এবং ক্লিয়ার অফ যদি দেয় তাহলে সব কিছু চলে যাবে, মুছে যাবে। আর এখান থেকে আমরা ওয়েব ক্যামের একটা অপশন আছে, এই ওয়েব ক্লিক করলে এখানে ওয়েব ক্যাম আসবে, এই যে ওয়েব ক্যাম অপশনটি আসবে এখান থেকে। আমার এখানে যেহেতু লাইট খুব কম সেহেতু কিছুই আসছে না, লাইট বেশি হলে এটা আসবে, আবার ক্লিক করলে সেটা চলে যাবে। আর এখান থেকে আমরা যেটা করতে পারি যে ভলিউম কন্ট্রোল করতে পারি, ভলিউম বাড়ানো কমানো এখান থেকে করতে পারি, মাইক্রোফোন অপশনটি এখান থেকে আমরা নিতে পারি। ওকে, তো এভাবে আমরা আমরা রেকর্ড করতে পারি। তো আমরা রেকর্ড করি, দেখা যাক রেকর্ড অপশনটিতে আমরা ক্লিক করি, এখানে কিছু রেকর্ড অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন তখন যেটি হবে যে কিছু শর্টকাট কি আপনার সামনে চলে আসবে, যেমন কন্ট্রোল শিফট এইচ যদি আপনি প্রেস করেন রেকর্ডিং চলাকালীন সময় তাহলে টুল বারটি দেখা যাবে, কন্ট্রোল শিফট ডি যদি চাপ দেন তাহলে শো ড্রয়িং প্যানেলটি দেখা যাবে, কন্ট্রোল শিফট আর যদি চাপ দেন তাহলে রেকর্ড আর পোজ হবে, কন্ট্রোল শিফট এস স্টপ হবে, কন্ট্রোল শিফট এফ আবার যদি টার্ন ওয়েব ক্যাম অন হবে। তো এভাবে আমরা এটি দিতে পারি। এখানে যদি আপনি ডোন্ট শো দিস মেসেজ এগেন দেন চেক বক্সে ক্লিক করেন তাহলে পরবর্তীতে দেখা যাবে না, তবে এটা দিয়ে না, এটা বারবার যদি মনে থেকে যায় আপনার তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ এটি থাক, ওকে দিলেন। তো এই যে এখন 3 সেকেন্ড পরে রেকর্ড আরম্ভ হবে, দেখুন এখন কিন্তু রেকর্ড চলছে, এখন আপনি যেটাই করবেন না কেন সেটা রেকর্ড হতে থাকবে। আমি এখন কন্ট্রোল শিফট এইচ চাপ দিলাম তাহলে আমার এই যে টুল বারটি চলে আসছে, আমরা ড্রতে দিলে এই যে ড্র টুল বার চলে আসছে। এখন আমি যদি রেক্ট্যাঙ্গুলার কোথাও আঁকতে যাই তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার আঁকলাম, যদি আমি সার্কেল কোথাও দিতে চাই তাহলে সার্কেল আমি দিতে পারলাম, যদি কোনো টেক্সট লিখতে চাই এবং ফন্ট বাড়িয়ে দিই 25, এবার আমি ফন্ট লিখছি এজ এট আনলিমিটেড। ওকে,
আমরা এইভাবে লিখতে পারি, কালার ইচ্ছেগুলো চেঞ্জ করতে পারি। যেমন এটা ব্লু কালারটা নিলাম, সার্কেল নিলাম, তাহলে আমার এভাবে আসলো। তো এভাবে আমরা রেকর্ড করতে পারি। এখন আমি যদি স্টপে চাপ দিই, তাহলে স্টপ, সরি, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখান থেকে আপনি জুম করতে পারবেন। এটি একটি জুম অপশন, জুম অপশনটা এখানে আছে, আরেকটি এখানে, এবং এখানে একটা অ্যারো। যদি কোথাও আমাদের অ্যারোর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারো এখান থেকে নিতে পারি। তো এভাবে আমরা খুব সহজে বিভিন্ন সাইনগুলো আমরা নিতে পারি এবং দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার বা সার্কেল এভাবে নিয়ে আসতে পারি। এখন আমরা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পরে ফাইল নেম যাচ্ছে। তো ফাইল নেম আমি দিচ্ছি যে আইসিই, জাস্ট আইস দিচ্ছি, এবার ওকে দিচ্ছি। ওকে, দেখেন দেখেছে ভিডিও সেভ হয়ে গেছে একটা ডেস্টিনেশনে। এই যে দেখেন ডেস্টিনেশন কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে এই যে আইস। ওকে, তো এইভাবে আমরা এটি রেকর্ড করলাম। এখন রেকর্ডটি আমরা দেখবো কিভাবে। ওকে, আমরা এটি পুরোটাই ক্লোজ করে দিচ্ছি। এই যে এখন এখানে যে স্ক্রিন রেকর্ডারে একটি উইন্ডো ওপেন হলো, যে আমার লাস্ট যে ভিডিওটি রেকর্ড করেছি সেটা যে আইস ডট WAVM এই ফরম্যাটে চলে আসছে। এবং এখানে আপনি যতগুলো ভিডিও আপনি রেকর্ড করবেন প্রত্যেকটি আসতে থাকবে। এটা একটা হিস্টোরি, হ্যাঁ, ক্লিয়ার হিস্টোরি দিলে আপনার হিস্টোরিটি চলে যাবে এখান থেকে। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে আবার এটা এডিট করতে পারবেন। তো আমি এটাকে একটু প্লে করে দেখাই আপনাদের, যেটি আমি রেকর্ড করলাম সেটি। ওকে, প্লে অপশনে গেলাম। এই যে আমি ভলিউমটি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটা আমার যা করেছি আমি তার সব কিছুই এখান থেকে রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড হয়েছে এবং এটা আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এটাই তো আমি আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটাই আবার আসছে। তো এভাবে আমরা, এটা আমি বন্ধ করে দিচ্ছি, এভাবে আমরা রেকর্ড করতে পারি আইসক্রিম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। এবং এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সন। ওকে, আপনি ফ্রিতে এটি চালাতে পারবেন। এখানে দেখেন হিস্টোরিতে খুব সুন্দর করে দেওয়া আছে সাইজ, ডিউরেশন, রেজুলেশন, কোথায় আছে, কোন ফোল্ডার আছে, তার পাথ দেওয়া আছে, এডিট করতে পারবেন আপনি এখান থেকে। ওকে, আর এখানে যদি আপনি প্রেস করেন তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা খুব সহজে স্ক্রিন রেকর্ডার বা আইসক্রিম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারি। এবং আমাদের যারা আমরা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি তাদের জন্য এটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ছোট্ট টিউটোরিয়াল থেকে আইসক্রিম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কীভাবে স্ক্রিন রেকর্ড করা যায় তা কিছুটা হলেও আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি আসবো। ভালো থাকুন, ধন্যবাদ।